হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিঠু কিচেন ব্লগস। আমরা অনেক অনেক স্বাগত জানিয়ে আজ ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে ঘন স্টার্ট করবো। বাজে হচ্ছে এখন সাতটা, মানে ভোরে উঠেছি, ভোরে উঠে হাঁটতে গেছিলাম। হেঁটে আসার পর তারপর টুকটুকে উঠালাম স্কুল যাওয়ার জন্য, কিন্তু শরীরটা খারাপ, পেটটা ব্যথা, সেই জন্য আবার ঘুমিয়ে গেল। ওকে স্কুল নিয়ে গেলাম না, মানে কাঁদছিল, তো সেই জন্য আর ঘুম পাড়িয়ে দিলাম। আর দেখো নন এখন যাবে একটুখানি দোকানে যাবে, যত বিস্কুট এনে রাখে এটার জন্য বিস্কুট থাকা যায় না, মানে সবসময় খাবে, ভাত খাওয়ার আগেও বিস্কুট খাওয়া চাই, এমন একটা ব্যাপার। আর ঘরের অবস্থা এখন ঠিক করা হয়নি, শুধুমাত্র বারান্দাটাই ঝাড়ু দেওয়া হয়েছে, বাইরের কাজগুলো হয়ে গেছে, মা বাসনটা ধুয়ে দিয়েছে, আর বাকি কিছুই করা হয়নি। তো আস্তে আস্তে সব কাজগুলোই করবো। আর দেখো মা কাটছে পুঁই শাক, আর ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, অনেকগুলো ফুল হয়েছে। আর পেয়ারা গাছে এখনো, মানে পেয়ারাগুলো ছোটো ছোটোই আছে, এগুলো করছে এখনো হয়নি। মা পুঁই শাক কাটছে, ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। তুলে দাও উপরে, উপর থেকে আরো ঝুলেছে নিচে। আর দেখো সিমও হয়েছে, সিমও লতিয়েছে, কিন্তু সিমটা না হচ্ছে না, এখনো হয়নি, জানি না কি হবে। আচ্ছা আর এ দেখো উচ্ছেটা, উচ্ছেটা এই দিকে থেকে ওই দিকে বেশি, মানে এই দেয়ালের ওই পারে বেশি আছে আর কি। হ্যাঁ দেখো পেয়ারা মুকুল দিয়েছি, ছোট ছোট আছে, এটা হতে অনেক দেরি লাগবে, যেহেতু মানে যেগুলো হয়েছিল সেগুলো সব, যেগুলো বড় বড় হয়েছিল আর কি, সেগুলো সব খাওয়া হয়ে গেছে। দেখো এখানেও দুটো আছে, মানে অনেকগুলোই আছে, কিন্তু এগুলো বড় হতে অনেকটা দেরি লাগবে। এখানে দেখো ফুলও দিয়েছে, এখানে দেখো উচ্ছে গাছ হয়েছে, এখানে দেখো লাউ গাছ হয়েছে, ওই দিকে লাউ গাছটা গেছে, সেটা লাউ গাছটা ই হয়ে গেছে, মানে মরে গেছে। আর দেখো বেগুনগুলো, এই বছর না বৃষ্টি হয়নি, তো পোকা অনেক আছে, মানে বৃষ্টি হয়নি সেই জন্য নাকি বলতে পারছি না, কিন্তু এই যে ফুলগুলো হচ্ছে দেখো, ফুলগুলো হচ্ছে তো তারপর যখন বেগুন, এমনি বেগুন হচ্ছে তখন ঝরে ঝরে যাচ্ছে, যেমন এই এইটা হয়েছিল কি সুন্দর, কিন্তু দেখো ঝরে যাচ্ছে। এবার এগুলো যেটা হচ্ছে এগুলোও ঝরে যাবে, কেন হচ্ছে বুঝতে পারছি না। এই দেখো বেগুনের পোকা, এই দেখো মা পোকা, তো দেখো বন্ধুরা তোমাদেরকে তো সব গাছ টাছ দেখিয়ে দিয়েছি। আর তারপরে এখন দেখো পুঁই শাকটা মা কাটতে বসে গেছে, আর এই যে সরু সরু ডগাগুলো দেখছো এগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো, তো সেই জন্য মা ওগুলোও কেটে নিয়েছে। আর তারপরে দেখো আমি এখানে চলে এসেছি সরু চকুলি করে নিতে। আর যখন আমরা ভিডিও করি তখন সারাদিনটা এতটাই টিভি সাউন্ড আসতে থাকে যে ভয়েস ওভারটা পরে দিতে হয়, ভিডিও সাউন্ডটা বন্ধ করে দিতে হয়। আর তারপরে দেখো এই ছিলকাটা কী, মানে সরু চকুলিটা কী করেছি বলতো, এর আগের দিন দুপুরে ভিজে রেখেছিলাম, রাতে বেটে রাখলাম, তারপরে দিন সকালে করছি, তো তাহলে কি হয় ফাপটা ভালো ধরে ব্যাটারের মধ্যে, আর একদম পাউরুটির মতো খুব সুন্দর, মানে খেতেও একটু টকটক ভাব আসে আর খেতে খুব ভালো লাগে। তো আর দেখো খুব সুন্দরভাবে একদম চারিদিকটা ছড়িয়েও গেছে, তো এইভাবে আর কি সরু চকলিটা করে নিচ্ছি। আর আমাদের ঘরে ছোটো থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে এগুলো, তো সেই জন্য আর কি প্রত্যেক দিন রুটি পরোটা এগুলো তো খেতেও ইচ্ছে করে না, তাই না। আর যদি এখন চাউমিন করি তো তারপরে আবার বিকেলে ওরা বলবে কিছু না কিছু খাবো, তো সেই জন্যই আর কি এটা ওটা পাল্টাপাল্টি করে জলখাবারটা করে নিই। আর দেখো সরু চকলিটা কী সুন্দর হয়েছে, দুদিকে কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিয়েছি। আর আমরা যখন সরু চকলিটা করি একদম দেখো কড়াভাবে করি, মানে বেশ খেতে আর কি ভালো লাগে, একদম নরম নরম করি না, একটু যাতে কড়া হয় ভাজা হয় সেইভাবেই করি। তো দেখো এখন এই সরু চকলিগুলো কড়া হয়ে গেছে, তো এরপরে চাটা করব, তারপরে খাওয়া হবে। আর তারপর দেখো কোনো রান্নাবান্নায় আর কিছু শেয়ার করা হয়নি। এবারে দেখো এখানে আলু পোস্ত করা হয়েছে, আর তারপর দেখো এখানে করা হয়েছে ডাল,
তো ডালটা পাঁচ ফোড়ন দিয়ে সাতলে নিয়েছি। আর এখানে পুঁই শাক, আলু, চচ্চড়ি, আর এটা সরষে বাটা আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে আর চচ্চড়ি করে নিয়েছি। তারপরে দেখো এখন ডাইরেক্ট বিকেলবেলা চলে এসেছি, বিকেলবেলা এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সারাদিনটা যা করে বিছানা, সকালে একবার, বিকেলে একবার, রাতে একবার, চার তিনবার তো বিছানা গোছাতেই হয়, ঝাড়াঝাড়ি করতেই হয়। তো এখন ওরা বাইরে থেকে খেলে এসছে, খেলে এসে এবারে দেখছি যে মা কী করছে। তো এখন ওদেরকে যেহেতু বললাম যে বকলাম যে একটু বাইরে যাও, আমি আগে বিছানাগুলো ঝাড়াঝাড়িগুলো করে নিই, তারপর তোমরা আসবে। তো দেখো আমি এখানে বললাম এই বেডশিটটা দিতে, তো সেটা দিয়ে গেছে। এরপর এই বেডশিটটা না প্রচণ্ড বড়, মানে এটা গোছাতে খুব অসুবিধা হয়, তো সেই জন্য আমি মানে এই বড় বেডশিটটা অতটা ব্যবহার করি না। তো যেহেতু দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছিল বলে ফ্যান চালানোর জন্য ঠান্ডা লাগছিল, তো তখন আবার আমার বড় ছেলে ঢাকা নিয়েছিল, তো সেটাই আমি এখন এখানে গোছ গাছটা করে নিচ্ছি। আর এরপরে বিকেলের কাজযোগ, মানে তো জানোই বিকেলের কাজযোগ সব কিছু করে আবার ছেলের পড়াশোনাও আছে, তো এইসবই আর কি করবো। তো তার আগে বিছানা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, তো বিছানাটা যদি ভালোভাবে গোছানো থাকে তাহলে মনটাও ভালো থাকে। আর কি বলো তো, বিকেলবেলা একটুখানি ঘর বা বিছানা বা নিজেকে একটুখানি যদি ফিটফাট রাখা হয় তাহলে সারাদিন যে সংসারের কাজকর্ম করে আমরা থেকে থাকি সেটা কিন্তু দেখবে অনেকটা রিল্যাক্স হওয়া যায়। তো সেই জন্যে আর কি বিকেলে একটুখানি চেষ্টা করি নিজেকেও গুছিয়ে রাখার আর তার সঙ্গে ঘরটাও। তো সেই সঙ্গে দেখো বিছানাগুলো গুছানোর পর, ঝাড়াঝাড়ি করার পর নিচটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এরপরে নিচে পেতে নেবো মাদুর যাতে বিছানাটা একেবারে আবার না ঘেটে ঘ করে দেয়। তো সেই জন্যে আর কি নিচে পেতে দেবো মাদুর, কিন্তু যতই নিচে মাদুর পাতা হোক না কেন ওরা সেই বিছানার ওপরে উঠেই বদমাইশি করবে। তো সেই জন্য ওকে বলে দেওয়া হলো, দেখো মাদুর পেতে দিয়েছি, নিচে এবারে বসা ওঠা করো। তারপরে তো একটু পরে ওরা যখন পড়তে বসবে তখন তো ওই ঘরে গিয়ে পড়তে বসবে। আর তার সঙ্গে দেখো একটুখানি জল খাইয়ে দিচ্ছি, তো ওরা জল তো অনেক কম খায়, তো সেই জন্য আর কি দেখো এই জলের বোতলে জলটা শেষ হয়ে গেছে, একটুখানি আছে, তো সেই জলটা আর খেলাম না। আমি আবার একটা জলের বোতল নিয়ে একটুখানি রিল্যাক্স হয়ে বসবো, জাস্ট কিছু সেকেন্ডই বসা হয়েছে বা কিছু মিনিটই বসা হয়েছে, তারপরে তো গিয়ে আবার অন্য কাজ ধরলাম। আর দেখো এখানে কি নিয়ে বসছে, একটা দুধের প্যাকেট দেখেছে, পাউডার দুধের প্যাকেট, সেটা নিয়ে বসে গেছে। আসলে আমরা লিকার চা বেশি খাই, কারণ যেহেতু গ্যাসের অ্যাসিডিটির প্রবলেম সেই জন্যে, তো একটা এনে রাখি যদি কখনো মানে দুধ চা করতে হয় সেই জন্যে। কিন্তু আমার ছেলে দেখার উপায় নেই, ও প্যাকেট দুধ খেতে ওর খুব ভালো লাগে, গুঁড়ো দুধটা খেতে, তো সেই জন্য এখন দেখো কি সুন্দর বসে বসে একদম শান্ত হয়ে দুধটা খাচ্ছে। আর তখন আমি চলে এসেছি এদিকে বিছানাটা গুছিয়ে নিতে। দুপুরবেলা অনেকগুলো কাপড় ছিল যেগুলো সকালে কাঁচা হয়েছিল, সে কাঁচা কাপড়গুলো তো গুছিয়ে আর রেখে দিয়েছি, কিন্তু যে ছোটোখাটো এটা ওটা কাপড় পরে আছে সেগুলো না গোছানো হয়নি আর, তো সেই জন্য সেগুলো গুছিয়ে নেব। আর দেখতে পাচ্ছ বিছানায় পড়াশোনা করা নমুনা, পড়াশোনা করে আর রেখে দিয়েছে, সেগুলো গুছিয়ে রাখেনি, সেগুলো গোছানোর দায়িত্ব আমার। তো একটু পরে তো আবার ওরা পড়তে বসবে, তো সেই জন্য জাস্ট এগুলো সাইড করে রেখে দেবো, তারপরে আবার ওরা পড়তে বসবে। আর ওদেরকে এই ঘরে পড়তে বসে, কারণ ওই ঘরে তো টিভি চলে, ওরা টিভি দেখে, তাই না, সেই জন্যে। তো দুটো ঘরই পরিষ্কার করে নিয়েছি, আর এরপরে রাতে রান্না করার পালা। তো রাতে কী রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার আগে একটু ছেলেদেরকে পড়তে বসিয়ে নেব, তারপরে রান্নাটা কী হবে না হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর জানো তো এই লোহার র্যাকটা রাখাতে অনেকটা সুবিধা হয়েছে, কারণ এতগুলো সবার জামা কাপড় আছে একটাই গুছিয়ে গুছিয়ে রাখতে খুবই সুবিধে। তাহলে প্রত্যেক দিন ইউজ করার যে কাপড়গুলো সেগুলো এখানে রাখি, আর ভালো ভালো কাপড়গুলো তো আলমারির মধ্যে থেকেই যায়। আর তারপরে দেখো এখন বেশ টান টান করে এই ঘরেও কিন্তু বিছানাটা পেতে নিয়েছি। আর দেখো এখানে যে সরু চকলির ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে এখন করে নেওয়া হয়েছে ইডলি। তা বড়ি যেহেতু ইডলিটা করেছে কিছু মশলা ওটার মধ্যে মিক্স করে আর ইডলিটা করলো, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। দুপুরের ছিল একটু আলু পোস্ত, তো আলু পোস্ত দিয়ে আর মানে পোস্তর যে ঝোল ঝোলটা ছিল আর কি সেটা দিয়েই ইডলিটা খেয়েছি, আর একটা চাটনি হয়ে গেছে বলতে পারো ইডলির, তো ওইটা দিয়ে খেতে কিন্তু ইডলিটা দারুণ হয়েছিল। আর দেখো ইডলিটা একদম নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আর এখন আমি দেখো ইডলিটা সাজিয়ে নিয়েছি, তার সঙ্গে আবার আমার ছেলেও হাত দিচ্ছে ইডলি সাজানোর জন্য। আর আমি যা কাজই করবো আমার ছেলে তো হাত লাগাবে কাজে, জানাই আছে, তো একটু ভালো লাগে একটু সাজিয়ে গুছিয়ে খেলে না খেতে ভালো লাগে, তাই না। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট আমায় কিন্তু উৎসাহ করে নেক্সট ভিডিও বানানোর জন্য।
তো তোমরা একটা সুন্দর কমেন্ট করে দিও, একটা লাইক তো অবশ্যই করো। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখে সাপোর্ট।